প্রতি বছর বাংলাদেশ থেকে অজস্র ছাত্র ছাত্রী বিদেশে পড়ালেখা করার জন্য দেশ ছাড়ে। মূলত ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতেই তারা ভর্তি হয়। অনেকে আবার মালয়েশিয়া বা অস্ট্রেলিয়াতেও যায় পড়তে। চীনে ডাক্তারি পড়তে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যাটাও ইদানিং বাড়ছে। কিন্তু এই হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে পড়ালেখাটা শেষ করতে পারছে কতজন, সেই খোঁজ কি আমরা জানি? বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে এখন বাংলাদেশি ছাত্রছাত্রীরা কৃতিত্বের সঙ্গে পড়াশোনা করছে, ডিগ্রি নিচ্ছে, নাম করা প্রতিষ্ঠানে চাকরি করছে। কিন্তু এসবের বাইরে মুদ্রার একটা উল্টা পিঠ আছে, যেটা হয়তো আমাদের চোখে পড়ে না। চলুন আজকে সেই অন্ধকার জায়গাটাতেই নিয়ে যায় আপনাদের। দেশে বসে প্রবাস জীবনকে খুব রঙিন মনে হয়, মনে হয় ইউরোপ আমেরিকায় বসে শুধু সুখ আর সুখ, কোনোভাবে একবার যেতে পারলেই হলো। বাস্তবটা আসলে পুরোপুরি উল্টো। বাবার অগাধ টাকা থাকলে ভিন্ন কথা, তবে মধ্যবিত্ত পরিবার থেকে যারা এখানে টিউশন ফি দিয়ে পড়তে আসে তাদের কষ্টটা তো সীমাহীন। স্কলারশিপ ছাড়া পড়তে গেলে ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাচেলার ডিগ্রির জন্য খরচ হয় 50 থেকে 60 লক্ষ টাকা। সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আবার 1 কোটি টাকা পর্যন্তও যায়। এই বিশাল অঙ্কের টাকা পরিবার থেকে নেওয়া তো আর সম্ভব নয়। অনেকেই ভাবে একবার ইংল্যান্ড বা জার্মানি যেতে পারলে পার্ট টাইম জব করে পুষিয়ে নেব। কিন্তু এটা যে কি মারাত্মক একটা ফাঁদ সেটা দেশে বসে বোঝা সম্ভব নয়। প্রথমত, ইউরোপের অনেক দেশে সপ্তাহে 20 ঘন্টার বেশি ওয়ার্ক পারমিট দেওয়া হয় না বিদেশি ছাত্রদের। তাছাড়া যে কোনো দেশে কাজ পেতে হলে সে দেশের ভাষা জানাটা খুবই জরুরি। জার্মানিতে কাজ করতে হলে আপনাকে জার্মান ভাষা জানতেই হবে। অনেকে অবশ্য কম পারিশ্রমিকের বিনিময়ে অবৈধভাবে সপ্তাহে মাত্রাতিরিক্ত কাজ করে, তবে সেক্ষেত্রে দেখা যায় ঘন্টা প্রতি যেখানে তারা $8 থেকে $10 পারিশ্রমিক পাওয়ার কথা, সেখানে তাকে দেওয়া হচ্ছে মাত্র $4 থেকে $5। টিউশন ফি, নিজেদের থাকা খাওয়ার খরচ সব মিলিয়ে টাকার অঙ্কটা তো মোটেও ছোট নয়। আর সে কারণেই দেখা যায় দিনে 7-8 ঘন্টা কাজ করেও কাঙ্ক্ষিত টাকা আয় করা যাচ্ছে না। আর একটা মানুষ যদি দিনে 8 ঘন্টা চাকরি করে, সে ক্লাস করবে কখন আর পরীক্ষার জন্য প্রস্তুতি বা নেবে কখন? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যারা টিউশন ফি দিয়ে পড়তে আসে তারা হয় পড়াশোনা শেষ করতে পারে না, কিংবা শেষ করলেও তাদের রেজাল্ট খুব একটা ভালো থাকে না, কারণ চারপাশের এত চাপ, টাকার চিন্তা, হাড় ভাঙা পরিশ্রম, সব কিছু সামলে ভালো ফল করাটা তো চারটেখানি কথা নয়। এর মধ্যেও কেউ কেউ এত সব ঝামেলা সয়ে ভালো ফলাফল করেন, তার অবশ্যই প্রশংসা দাবিদার, তবে বেশিরভাগের পরিণতি হয় করুণ। তাই পড়াশোনা শেষে চাকরির বাজারও শেষ পর্যন্ত হয়তো আর পেরে ওঠে না তারা। দেখা যায় শেষ পর্যন্ত হোটেল রেস্টুরেন্টের কাজই তাদের করতে হয়। কিন্তু তারা কিন্তু দু চোখে হাজারটা স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিল, সমৃদ্ধ একটা ভবিষ্যতের আশা নিয়ে বিমানে উঠেছিল। দেশে তাদের পরিবার হয়তো এত সব সংগ্রামের কথা জানেও না। তারা পথ চেয়ে বসে আছে কবে তাদের সন্তানের পড়ালেখা শেষ হবে, কবে সে সংসারের হাল ধরবে। বেচারা সন্তান যে নিজের হালটাও এখনও ঠিক মতো ধরতে শেখেনি সেটা তারা জানতেও পারেন না। যারা কোনোভাবে পড়ালেখা শেষ করতে পেরেছেন তাদের নামের পাশে তবুও একটা ডিগ্রি থাকে। কিন্তু প্রবাস জীবনের হাজার প্রতিকূলতার কাছে হেরে গিয়ে যারা মাঝপথে পড়ালেখা ছেড়ে দিয়েছিল, এই সমাজ তো তাদেরকে ড্রপ আউট ছাড়া অন্য কিছু হিসেবে মূল্যায়ন করে না। আর সব ড্রপ আউটই যে মার্ক জুকারবার্গ হবেন এমন কোনো কথা নেই। এরকম পরিস্থিতিতে এত সব হতাশা থেকে আত্মহত্যা করেছেন এমন মানুষের সংখ্যা কিন্তু শত শত। আর তাই উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমানোর আগে একটু ভালোভাবে খোঁজ নেওয়াটা ভীষণ দরকার। পরিবারের অর্থনৈতিক সামর্থ্য, নিজের সহ্য ক্ষমতা সব কিছু বিবেচনায় রেখে তারপরেই সিদ্ধান্ত নেওয়া উচিত। একবার ইউরোপ আমেরিকায় যায় তারপর সব দেখা যাবে, এই রকম ভাবলে প্রবাস জীবন আপনার জন্যে দুঃসহ কিছু ভবিষ্যৎ নিয়ে অপেক্ষা করবে। সবচেয়ে ভালো হয় ব্যাচেলার ডিগ্রিটা যদি বাংলাদেশ থেকে শেষ করা যায়, কারণ অনার্স পাস হওয়া একটা তরুণের ম্যাচুরিটি এবং HSC পাস করা এক কিশোরের ম্যাচুরিটির মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আজ এই ছিল আপনাদের জন্য আমাদের আয়োজন। আমাদের ভবিষ্যৎ আয়োজনটি সাথে সাথে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।